দিনে ডাক বিভাগের কাজ, রাতে পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে 90% ওপরে নম্বর পেল প্রীতি মণ্ডল। উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের অন্তর্গত আমবেরিয়ার দিনমজুর পিতা সত্যজিৎ মণ্ডল ও অঙ্গনওয়াড়ি কর্মী মা তপতী মণ্ডলের একমাত্র কন্যা। ডাক বিভাগে কর্মরত নাবালিকা প্রীতি মণ্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 90% ওপর নম্বর পেয়ে এলাকায় ও কনকনগর এসডি ইনস্টিটিউশন তথা ব্লকে অভূতপূর্ব প্রশংসা করিয়াছেন। প্রীতি মাধ্যমিকে 96% নম্বর পেয়ে ডাক বিভাগে কর্মীর কাজ পান। সংসারে নুনান্তে পান্তা ফুরোনো অবস্থায় অত্যন্ত দারিদ্রতার সঙ্গে সংসার চালিয়ে পিতামাতার পক্ষে মেয়েকে পড়ানো দুঃসাধ্য, তাই মেয়ে কাজের খোঁজে ডাক বিভাগে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাজ পেয়ে যান। সেখান থেকে সারাদিন খাটুনির পরেই রাত্রে পড়াশোনা করে তাক লাগিয়ে দিয়েছে এবং কনকনগর ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক পুলক রায়চৌধুরী তার সাফল্যে খুশি হয়েছেন। প্রীতি শ্বাসকষ্টে ভোগে এবং ইনহেলার চিকিৎসা বাবদ তার মাসে মোটা টাকা খরচ হয়। হিঙ্গলগঞ্জ পোস্ট অফিস থেকে ডাক বয়ে নিয়ে স্যান্ডেলের বিল শাখা অফিসে প্রতিদিন নিয়ে যান, তাই রাতে পড়াশোনা করত বেশি। আর্থিক অনটনের জেরে ঋণ করে বই কিনতে হয়েছিল। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে জরাজীর্ণ গৃহে বসবাসের মধ্যে দিয়ে ইংরেজি ও শিক্ষাবিজ্ঞানের শিক্ষকের বেতন দিয়ে কৃতি ছাত্রী প্রীতি পড়াশোনা করেছে। ভবিষ্যতে প্রীতি ইংরেজি শিক্ষিকা হিসেবে কাজ করতে চান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী পুলক রায়চৌধুরী মহাশয় ও অন্যান্য শিক্ষক মহাশয়েরা তার ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ ও সহযোগিতা করার জন্য আশ্বাস দেন। হিঙ্গলগঞ্জ পোস্ট অফিসের পোস্টমাস্টার মানবেন্দ্র দাস জানান, তার সহকর্মী সমস্ত কাজের দায় দায়িত্ব বহন করার পরও তার এই সাফল্যের জন্য তিনি অত্যন্ত খুশি, ভবিষ্যতের জন্য তার শুভকামনা করেন। রিপোর্ট জানান হিঙ্গলগঞ্জ আমবেরিয়া থেকে প্রতিনিধি সুকান্ত দাস। আমার বাবা মা প্রথমত আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন, ওরা না থাকলে আজকে এই জায়গায় আমি আসতে পারতাম না যেটুকু এসেছে। আর আমার যারা গৃহ শিক্ষক ছিলেন তারাও আমাকে সাহায্য করেছেন, আর আমার স্কুল শিক্ষক, আমাদের স্কুলের প্রধান শিক্ষক মহাশয় তিনিও খুব সাহায্য করেছিলেন বা আমার বাড়িতে এসেছিলেন, ওনারা আমাকে খুব সাহায্য করেছেন। পড়াশোনার মাধ্যমে আপনি একটা পোস্ট অফিসের কাজ করেন, কিভাবে সময় পোস্ট অফিসের কাজটা মূলত দিনের বেলা করতে হয়, 4 ঘন্টা ডিউটি থাকে আমার, তারপরে এসে আমি সারা রাত পড়ি। এই যে সাফল্য এসেছে কার মাধ্যমে এসেছে বাড়িতে? সাফল্য এসেছে পড়াশোনা করতে হয়েছে, নিজেকে পড়তে হয়েছে, তার সাথে অবশ্যই একা কোনোটাই সম্ভব হয় না, বাবা মা ছিলেন পাশে, সবসময় ছিলেন, আছেন, আমার গৃহ শিক্ষকরাও ছিলেন, স্কুল শিক্ষকরাও সাপোর্ট করেছেন, সবার মিলিত প্রচেষ্টা। এখন কি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন? হ্যাঁ চালিয়ে যাচ্ছে। আগামী দিন কি হতে চান আপনি? আগামী দিনে স্কুল শিক্ষিকা হওয়ার ইচ্ছা আছে। কত রেজাল্ট পেয়েছেন এখন? উচ্চ মাধ্যমিকে 90% নাম্বার পেয়েছে। নাম? প্রীতি মণ্ডল। বাবার নাম? সত্যজিৎ মণ্ডল। বাড়ি কোথায় আপনার? আমবেরিয়া। এবিএস মদনমোহন বিদ্যাপীঠ থেকে মাধ্যমিকে 96% পেয়ে পাস করেছে, তারপরে করমনগর ভর্তি হয়ে ওখান থেকে 90% নাম্বার নিয়ে পাস করেছে। পড়াশুনোর মধ্যে দিয়ে কাজকর্ম চালিয়ে গেছে, পোস্ট অফিসে একটা জব করতো, রিসেন্ট 4-5 মাস হচ্ছে, কাজের মাধ্যম দিয়ে পড়াশুনো সারা রাত ধরে পড়াশুনো করতো, পড়াশুনো করে আবার সকালে ডিউটি করে খুব পরিশ্রম করে এই রেজাল্টটা হয়েছে। কাজটা যদি না করতো তাহলে হচ্ছে আরও অনেক কিছু রেজাল্টের আশা করা যেত। এই যে পাস করেছে এনার পাশে কী আছে, কী সাহায্য করতো? এদের মূলত ওর মা সবচেয়ে বেশি গাইড করতো, আর যারা শিক্ষক ছিল, যাদের ওদের বাড়ির টিউশনি ছিল সেগুলো স্কুলের টিচারেরা, বিশেষত হেড স্যার পুলকবাবু, কয়নর স্কুল হেড স্যার, আর যারা টিউশনি ছিল তারা সুদর্শন, প্রবীর, সন্তু, এরা ওদের সর্বক্ষণ সহযোগিতা করত। কত রেজাল্ট করেছে আপনি? ও 453 পেয়েছে পাঁচটার মধ্যে। ওনার নাম? ওর নাম প্রীতি মণ্ডল। আপনার নাম? সত্যজিৎ মণ্ডল। বাড়ি কোথায় আপনার? বাড়ি আমবেরিয়া।